হ্যালো, সুপ্রভাত, শুভ সকাল। শুরু করছি আজকের প্রভাতী অনুষ্ঠান উত্তরের সকাল। বন্ধুরা আমাদের সঙ্গে তো রয়েছেন এবং আজ দিনটা বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, যুব দিবস। আমাদের ছুটির তালিকায় আরও একটা দিন যুক্ত হয়ে গিয়েছে রাজ্য সরকারের খাতায়। তবে বারোই জানুয়ারি যুব দিবস নিছক একটা ছুটির দিন বলে যদি অভিহিত করা হয় সেটা আমাদের পক্ষেই যথেষ্ট লজ্জাজনক। তো আমরা যারা যুব দিবস হিসেবে, বিশ্ব যুব দিবস হিসেবে এই দিনটিকে নিয়ে কাজ করেছি বা এই দিনটিকে পালন করি নানান রকমভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান তো হবেই, স্বামী বিবেকানন্দের জন্মভিটে সেখানে নির্দিষ্ট অনুষ্ঠান হয়, সারা পৃথিবী জুড়ে রামকৃষ্ণ মঠ এবং মিশনের যতগুলি শাখা রয়েছে সেখানে নানাভাবে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া প্রত্যেকটি স্কুল কলেজে নিয়মিত অনুষ্ঠান তো হয়ই, বিবেকানন্দ বাণী প্রচার সমিতিগুলি রয়েছে সেখানে হয় নানান অনুষ্ঠান, এছাড়া রাজ্য সরকারের তরফেও কিন্তু একটি বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। তবে স্বামীজি যে মতে বিশ্বাসী ছিলেন, যে পথে তিনি তার প্রচার চালিয়ে নিয়ে গিয়েছেন, যে আদর্শে তিনি সারা জীবন অনড় থেকেছেন, বলা ভালো যে আদর্শ তিনি আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, সেখানে কিন্তু বর্ণাঢ্য অনুষ্ঠানের কোনো জায়গা নেই, সেখানে অনেক বেশি জায়গা রয়েছে কাজের। তো কাজ তো করতেই হবে, আমরা ইচ্ছেই হোক বা অনিচ্ছেই হোক প্রত্যেকেই নানান কাজের সঙ্গে যুক্ত। এবার সেটা কতটা ফ্রুটফুল হচ্ছে এটা কিন্তু ডিপেন্ড করে। আজকে আমি বলবো না সকালের একটা অনুষ্ঠান বা কয়েক ঘন্টার কোনো কিছু আপনাদের সমস্ত কিছু পাল্টে ফেলতে পারে, সমস্ত চিন্তাভাবনা পাল্টে ফেলতে পারে, তবে এটুকু বলতে পারি একটা নতুন ভাবনা চিন্তার শুরুটা হতে পারে। এবার সেই শুরুটা হলো, সেই পথ ধরে এগিয়ে চললেন, হয়তো পরের বছর দেখা গেল সত্যিই এক নতুন কর্ম উদ্যোগে বিশ্বাসী নিজেকে দেখতে পাচ্ছেন। এই ভাবনা চিন্তা থেকেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সঙ্গে থাকব এবং উত্তরের সকালের প্রভাতী অনুষ্ঠান মানে অবশ্যই শিল্পী থাকবেন আপনাদের জন্য, কারণ গানের অনুষ্ঠান। শিল্পী আজ আমাদের সঙ্গে সৌরভ সরকার। নতুন বছরে প্রথমবার সৌরভ আমাদের সঙ্গে, হ্যাপি নিউ ইয়ার এবং সুপ্রভাত। হ্যাপি নিউ ইয়ার। আজকে সৌরভ আমাদের সঙ্গে রয়েছে এবং আমার মনে হয় সৌরভের কাছ থেকে যে ধরনের গান আমরা শুনতে অভ্যস্ত, সব রকম গানই সৌরভ গায়, বাংলা যেরকম গাইতে ভালোবাসে, হিন্দি গানও আমরা শুনি, একেবারে কন্টেম্পোরারি কিছু গান সেগুলোও শুনতে পাই, আবার বেশ পুরনো গান হয়তো ভাবতেই পারেননি আপনি তেমন গানও শুনি। তবে আজকে সৌরভের কাছে একটা রিকোয়েস্ট, সৌরভ একটু ইউথ ওরিয়েন্টেড গান টান হোক আজকে। আশা করছি হবে, বাট দেখা যাক, আমি এখন বলতে পারছি না যে কি হবে না। তুমি চেষ্টা করবে তো? হ্যাঁ চেষ্টা করবো, তোমার ওই চেষ্টাটাই দরকার, ওটাতেই ভালো হয়। ঠিক আছে, ওকে, দেখা যাক। যখনই সৌরভ বলে দেখা যাক, তখন তার মানে পরের রেজাল্টটা ভালোই হয়, আশা তো করা যায়। এবার দেখা যাক, মানে ব্যাপারটা পুরোটাই দেখা যাক এর উপর নির্ভর করছে আর কি। আচ্ছা তুমি বলো, মানে এখন ধরো গত তিন চার বছর ধরে মোটামুটি 12 জানুয়ারি রাজ্য সরকারের উদ্যোগে একটা ভালো মতন অনুষ্ঠান হয়, কখনো ধর্মতলা চত্বরে আমরা দেখেছি, যুব ভারতী ক্রীড়াঙ্গনেও হতে, তো আমরা তো স্কুল কলেজে পেয়েছি আলাদা রকমভাবে অনুষ্ঠানটা হতো, তো তোমার কোনো স্কুলের বা কলেজের স্মৃতি আছে? স্মৃতি তো আছে, বাট তখন আমি স্কুলে, এমন সময় ছিল তখন আমি স্কুলে বেশি গাইতাম না, মানে আমি পার্টিসিপেট করতাম না গানে, বাট থাকতাম, প্রোগ্রামে থাকতাম, আমি গান গাইতাম না বা পার্টিসিপেট অত করতাম না ছোটোবেলায় তখন। বাট আমি অনেক প্রোগ্রাম এরকম অ্যাটেন্ড করেছি এবং বড় বড় অনেক জায়গাতেও গিয়ে প্রোগ্রাম শুনে এসেছি, বাইরে অনেক প্রোগ্রাম করেছি এরকম। বাট স্কুলে আমি ঠিক করতাম না, বা তখন ওই ছোটোবেলাতে আমি ঠিক অতটা, মানে যেটা ভয় লাগার ব্যাপার ছিল একটা, তো সেটা আস্তে আস্তে কেটেছে এতদিন বাদে, তো সেখান থেকে আর কি এই এক্সপিরিয়েন্সটা। স্কুলের এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি শুধু দেখেছি, মানে গান আমি অতটা বেশি অবজার্ভ করেছি, হ্যাঁ অবজার্ভ করেছি, গান আমি এইরকম অনুষ্ঠানগুলোতে বিশেষ করে খুব একটা কমই গেয়েছি। যাক, তার মধ্যে তুমি স্কুলে খুব ভালো অবজার্ভার ছিলে, তো যারা ভালো অবজার্ভার হয় পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তাদের মধ্যেই সেই ক্যারিশমাটা থাকে যারা অন্য অনেক মানুষকে অবজার্ভ করতে বাধ্য করে। তো যাই হোক, সেটা এখন তোমার মধ্যে চলে এসেছে, প্রথমে কি গান শোনাবে বলো? আজকে প্রথমে এমন একটা গান গাইবো যেটা হয়তো স্বামী বিবেকানন্দ যিনি ছিলেন ওনার জন্য হয়তো নয়, বাট ওনার, উনি যে জিনিসগুলো আমাদের জন্য রেখে গেছেন। স্বামীজি পার্টিকুলার তো এমন কিছু বলেননি যে তুমি আমার জন্য এটাই করবে। অবশ্যই অবশ্যই, তিনি বলেছেন তুমি কাজ করবে, তুমি এমন কোনো কাজ করবে যাতে তোমার একার শুধু না, তোমার সঙ্গে যুক্ত অন্তত একজন মানুষেরও জীবনে কিছু একটা ভালো হয়। ডেফিনেটলি, ব্যাস এটাই যদি করতে পারি স্বামীজি খুশি হবে। তো সেই জন্য স্বামীজি আমাদের জন্য যা যা রেখে গেছেন অ্যাকচুয়ালি, তো সেইগুলো তো আমরা আজ পর্যন্ত কিছু কিছু জিনিস পালন করতে পারি, কিছু জিনিস পারি না ডেফিনেটলি, কারণ সব আমাদের পক্ষে ওনার মতো মানুষের জন্য উনি যা পালন করে গেছেন সেগুলো আমাদের পক্ষে সম্ভব না, কারণ ওনার মতো মানুষ হতে গেলে একটা অনেক জন্ম লাগে। তো যাই হোক, ওনাকে
একটা শ্রদ্ধা জানিয়ে মানবের একটা অসাধারণ গান, এবং গানটা সবার জীবনের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, যিনি যারা বিশেষ করে চলে গেছেন, যারা এই পৃথিবীতে নেই আর, এরকম মহান ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য বিশেষ করে এই এই গানটা। বাহ, খুব ভালো। দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন, আমি হাজার হাতের সেলাম পেলাম, পেলাম না তোমার আজ। মখমলের ওই পর্দাগুলো পোড়ায় শুধু স্মৃতির ধুলো, ফুল বাগানে শেষে আছড়ে পড়ে যে, দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নে, আমার ভালোবাসার রাজপ্রাসাদে। আমার নাচ ঘরে যে পাগল হতো, নূপুর তোমার পায়ে আমি ইরান দেশের গোলাপ ছুড়ে দিতাম তোমার গায়ে, তুমি শ্বেত পাথরের গেলাস ভরে অনেক সুধা দিতে ধরে, আবার বিষ পেলাম তোমার দেয়া ওই পেয়ালাতে, দেখি মুকুটটা তো পড়ে আছে রাজাই শুধু নে, আমার ভালোবাসার রাজপ্রাসাদে। নিশুতি রাত ঘুমরে কাঁদে, থ্যাংক ইউ মান্নাবাবুর একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু করার জন্য। বছরের প্রথম মাস তো জানুয়ারি, এবং জানুয়ারির মাসটা খুব সিগনিফিক্যান্ট। দেখো, পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব শুরু হয়,
কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে তো বটেই, বেলুড় মঠে, সমস্ত জায়গাতেই। বিশেষ করে এখন তো আবার টানা 7 দিন ধরে চলে, এবছরও আমরা দেখেছি 1 জানুয়ারি কল্পতরু উৎসব এবং তার পাশাপাশি শ্রী সারদা মা তার জন্মতিথি উপলক্ষে টানা 7 দিন ধরে উৎসব ছিল। এবার কল্পতরু উৎসবে আমরা ভাবি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি ভক্তরা যে যা চেয়েছিলেন তাকে তিনি তাই দিয়েছিলেন, এমনটা আদপেও নয়। তার সঙ্গে 1886 সালের 1 জানুয়ারি যে 30 জন গৃহী ভক্ত ছিল শ্রীরামকৃষ্ণের সঙ্গে, তিনি তাদেরকে বলেছিলেন আশীর্বাদ করি তোদের চৈতন্য হোক। তো এই যে আমাদের চেতনাকে চৈতন্যে উন্মেষ ঘটানোর যে একটা প্রচেষ্টা, তাকে আরও সহজ করে বলেছিলেন তিনি অন্য ক্ষেত্রে। তিনি বলেছিলেন জীব জ্ঞানে শিবের সেবা। এই একই সুর কিন্তু আমরা বিবেকানন্দের কাছ থেকেও পাই। তিনি বলেছিলেন যদি সেই শিবের সেবা আমরা করতে পারি, সাধারণে যাকে মানুষ বলে ভুল করে, তাহলেই জীবনের মহৎ কাজ হয়। তো সেই সেবার ধর্ম বা সেই কর্মের ধর্ম, এটাই কিন্তু আজকের দিনের মূল মন্ত্র। শুধু আজকের দিনের না, যাদের জীবনের মূল মন্ত্র এটা, তারাই স্বামীজির পথে খানিকটা হলেও এগিয়ে যেতে পেরেছেন। পরের গান কি শুনবো বলো? তো যাই হোক, গানটার কথাটা এমন ছিল, মানে যে গানটা গাইলাম তো সেই গানটার সাথে সত্যি কথা, মানে মুকুটটা তো পড়ে আছে, রাজার শুধু নেই, তো ব্যাপারটার সাথে খুব মানে অনেক ক্ষেত্রে এরকম মুকুট পড়ে আছে, রাজা নেই, সত্যি তাই, সত্যি তাই। সেই জন্য রিপ্লেসমেন্ট আমরা পাইনি। আর বিশেষ করে স্বামী বিবেকানন্দর যে ওই মাথার যে আমাদের সেই পাগড়িটা, সেটাকে যদি আমরা মুকুট ভেবে থাকি তাহলে অ্যাকচুয়ালি তিনি নেই, কিন্তু তার মুকুটটা এখনো হয়তো আছে, উষ্ণিষ্ঠ হয়েছে, অবশ্যই হয়েছে। তো সেই জন্য, তো যাই হোক, পরবর্তী গানের দিকে যাচ্ছি। পরবর্তী গানটা শ্রদ্ধেয় মানবেন্দ্র বাবুর একটা গান। আরে বাবা, করেছো কি? যাই হোক, চেষ্টা করে দেখি। তুমি যদি মানে গতকাল বলতে যে তুমি এই গানগুলো গাইবে, তাহলে একটু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে দেওয়া যায় না, একটা ফরাস পাতা থাকতো বেশ আমরা বাবু হয়ে বসে টসে। হ্যাঁ, অনেকটা অনেকটা এরকম তাই। তো যাই হোক, ওনার গান গাওয়া দারুণ দারুণ দারুণ, শোনো, চেষ্টা করবো আর কি। চলো শোনো শোনো। বোনেনো মনে মো পাখিয়াজ গান গায়, মনে নয় মনে মন পাখিয়াজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমণের ফালগুন ডাকে মোরে আয় আয় আয়, মনে নয় মনে মন পাখি আজ গান গায়, মনে নয় রেগা পাগড়ে সা নিধা পাগড়ে সা, কি তবে রূপময় অপরূপ দিল না, কি তবে রূপময় অপরূপ দিল না, স্বপ্নের সমারায় বেলা আজ কেটে যা, সুরার সুরভিতে মন মনা মন যেন তার ইশারা পায়, ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমণের ফালগুন ডাকে মোরে আয় আয় আয়, মনে নয় মনে মন পাখি আজ গান গায়, মনে বকুলের ভাঙে ঘুম ভাঙে ঘুম, চঞ্চল হলো আজ ফাল্গুন, ভাঙে
ভাঙে ঘুম কার সে চরণে সুর বাজে রুমুঝুম রুমুঝুম হায় তার সে চরণে সুর বাজে রুমুঝুম রুমুঝুম রঙে রূপে জানি নাই সুন্দর নীলাকা রঙে রূপে জানি নাই সুন্দর নীলাকাশ সে কি তবে জীবনে মধুরের উপহাস তার ফুল বাসরিতে এই আমি আপনারে যেন খুঁজে পাই হে ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায় গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 মনে নয় মনে মোর পাখি আজ গান গায় এ ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায় গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 মনে নয় মনে মোর পাখি আজ গান গায় বনে নয় বনে নয় বনে নয়। খুব ভালো হয়েছে গো তোমার দিক থেকেও, আমাদের যারা সঙ্গে সঙ্গত করেছেন মিউজিশিয়ানদের পক্ষ থেকেও অসাধারণ হয়েছে, সত্যিই দারুণ হয়েছে। মানে এত সুন্দর প্রত্যেকের কোঅর্ডিনেশনটা, বিশেষ করে তবলা বা আদার্স এদিকে মেলোডি সেকশন বা যারা রয়েছে প্রত্যেকে অসাধারণ অসাধারণ প্লেইং করেছেন, দারুণ। এবং দেখো এটা কেউ বিশ্বাস করবে না শুনলে, যদি আমি বলি যে এখানে যে পাঁচজন আজকে রয়েছেন তাদের মধ্যে চারজনের সঙ্গে তুমি আগে পারফর্ম করেছো, একজন কিন্তু একদম নতুন, ওনার সঙ্গে তুমি এর আগে কখনো পারফর্ম করোনি। হ্যাঁ, ওনার সাথে আজকে নতুন ব্যাপারটা, আমি এত সুন্দর সঙ্গত পাচ্ছি, মানে মনেই হচ্ছে না যে নতুন কেউ, মনে হচ্ছে অনেক দিনের সাথে আমার সাথে বাজিয়েছেন বা এমন কিছু। এটা শুনলে কেউ বিশ্বাসই করবে না, খুব সত্যি কথা। আবার এটাও যেমন একই রকমভাবে সত্যি যে যে লাইভ পারফরমেন্স আপনারা শোনেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আগে থেকে কোনো প্ল্যানিং থাকে না, কোনো রকম রিহার্সালের কোনো সুযোগও থাকে না, পুরোটা লাইভলি যায় এইরকমভাবেই। এবং সেটা কতটা মনোগ্রাহী হয় আমাদের সমস্ত বন্ধুরা জানেন। আমি বলি কি সৌরভ, এই মেজাজটা একটু থাক, একটু থাক, এই মেজাজটা একটু থাক, অন্তত দেখো মানে ফার্স্ট ব্রেকের সময়ের কাছাকাছি চলে এসেছি আমরা, এই মেজাজটা একটু থাক, তারপর তুমি মুড চেঞ্জ করো। এই মেজাজটা থাকবে বলছো? একটু থাক, একটু থাক। আচ্ছা ঠিক আছে, স্পেশালি তুমি যে দুজনের গান শোনালে। আচ্ছা এটা তো জানা আছে যে গতকাল এখানে তোমার গুলাম আলী এসেছেন, কলকাতায় এসেছেন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো গুলাম আলী যে কলকাতায় এসেছেন, মাঝখানে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটা কখনোই বাঞ্ছনীয় নয় তার মতন একজন শিল্পীর ক্ষেত্রে, কোনো মাপের শিল্পীর ক্ষেত্রে এটা বাঞ্ছনীয় নয় যে কোনোভাবে কোনো রকম সীমানা দেশ কালের গণ্ডি তাদেরকে আটকে রাখবে। তা আমরা তো প্রত্যেকে একই রকমভাবে আপ্লুত যে এসেছেন গুলাম আলী আমাদের শহরে। এবং একসময় শুধুমাত্র শহর কলকাতার শ্রোতাদের সমস্ত তাবড় তাবড় গাইয়েরা তারা প্রেফার করতেন এই জন্য যে শহর কলকাতার মানুষ তারা অত্যন্ত রসিক শ্রোতা, তারা সঙ্গীতের বোদ্ধা, তারা গানটা বোঝেন। হ্যাঁ অবশ্যই তারা গানটা বোঝেন, এবং আজও আমরা দেখি যদি কলকাতা শহরে শাস্ত্রীয় সঙ্গীতের কোনো অনুষ্ঠান হয় সারা রাত জেগে মানুষ কিন্তু সেখানে গান শোনেন, শুধু বসতে যান না বা লোককে দেখাতে যান না আমি যাচ্ছি, তারা গানটা সত্যিই শোনেন। কিন্তু যদি আমবাঙালির কথা বলি, যে কয়েক কোটি বাঙালি রয়েছে যাদের বাংলার ঘরে ঘরে ক্লাসিক্যাল মিউজিককে জনপ্রিয় করে তুলেছেন, তাহলে সেই কৃতিত্ব তিনজন মানুষকে দিতে হয়, এক মান্না দে, দুই মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং তিন সন্ধ্যা মুখোপাধ্যায়। এই তিনজন তাদের রেকর্ড করা বহু আধুনিক গানে যেভাবে ক্লাসিক্যালের মোড়কে বাঙালিকে আধুনিক গান শুনিয়েছেন, শুনতে শুনতে বলা ভালো কান তৈরি করে দিয়েছেন। মানে এই গানগুলো শুনলে আপনি নিজেই দেখবেন খুব ভালো করে বুঝতে পারছেন গানের চলন, বা হয়তো কোনো ধারণাই নেই যার রাগ সঙ্গীত সম্পর্কে, সেও বুঝতে পারবে যে কোন গানটা কীভাবে যাচ্ছে এবং কোনটা কোন রাগের উপরে নির্ধারিত। তো এই মানুষদের গান শুনলে মনে হয় সেই মুডটাতে একটু থাকি, ওখান থেকে বেরোতে ইচ্ছে করে না। মুডটা থাকবো, বাট আমি আমি না খুব মানে ডাইভার্সনটা খুব পছন্দ করি আমি, কারণ ব্যাপারটা আমি এই জন্যই বলি, কারণ হচ্ছে ডাইভার্সন না থাকলে মজাটা আসে না, মানে সবসময় একটা ব্যাপারটা চলছে ঠিক আছে, তার মাঝখানে একটু একটা এমন কিছু দিলাম বা তারপরে আবার ওই জায়গাতে ফিরে এলাম, ব্যাপারটার মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকে। তো যাই হোক, পরবর্তী গানটা যেটা গাইছি, এই গানটা আমার অ্যাকচুয়ালি আমি একদিন এসেছিলাম, তো অনেকদিন আগে আমাকে একজন খুব রিকোয়েস্ট করেছিলেন শ্রদ্ধেয় ধনঞ্জয় ভট্টাচার্যের গান। আচ্ছা, ধনঞ্জয় ভট্টাচার্যর একটা, তো তখন আমার গাওয়া হয়নি, তো আজকে আমি ওনার একটা গান ডেফিনেটলি আজকে একটু গাইবো। বাহ খুব ভালো।
জানি না তো আজ কি করিয়া কি যে চাই, দোলে শাল পিয়ালের বো যেন যায় হারিয়ে মো, দোলে শাল পিয়ালের বো যেন যায় হারিয়ে মো, জানি না তো আজ কি করিয়া কি যে যাই, দোলে শাল পিয়ালের বো যেন যায় হারিয়ে মো। যিনি রিকোয়েস্ট করেছিলেন তোমাকে ধনঞ্জয় ভট্টাচার্যের গানের জন্য, তিনি নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন এবং তিনি খুশি যে তুমি তার রিকোয়েস্ট রেখেছো। খুব অবাক লাগে যে ধনঞ্জয় ভট্টাচার্য এবং পান্নালাল ভট্টাচার্য এই দুই ভাইকে বাঙালি সারা জীবন শ্যামাসঙ্গীত শিল্পী হিসেবেই মনে রাখলো,
কিন্তু এই দুজনের রেকর্ড করা অসংখ্য আধুনিক গান রয়েছে। আধুনিক গানের পাশাপাশি অতুল প্রসাদী রয়েছে, রজনীকান্তের গান রেকর্ড করেছেন এবং ধনঞ্জয় ভট্টাচার্য ছবিতে প্লেব্যাকও করেছেন। সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে তিনি ছবিতে প্লেব্যাক করেছেন। একসময় মানে আকাশবাণীর নিয়মিত শিল্পী ছিলেন আধুনিক গানের। খুব অবাক লাগে, আমরা ওই একটা নির্দিষ্ট গণ্ডিতে তাকে আটকে রাখলাম যে তিনি শ্যামাসঙ্গীত শিল্পী। দুই ভাইয়ের ক্ষেত্রে অসাধারণ কিছু গান আছে, যেমন ঝানানা ঝানানা, মানে এত সুন্দর, অসাধারণ অসাধারণ এরকম কিছু গান ওনার রয়েছে। আশা করি যেমন অন্তহীন এই অনেক গান রয়েছে, তো সেই জন্য গাওয়া ওনার গান শ্যামাসঙ্গীত ছাড়া প্রচুর গান, এমন এমন গান রয়েছে যেগুলো সত্যি, কিন্তু আমরা ওই একটা রেখে দিলাম আর কি একটা ব্র্যাকেটের মধ্যে। মানে সেটা অ্যাকচুয়ালি মানুষ মানুষ এটা চাই না কেন করেছে আমি এটা বলতে পারবো না, কিন্তু উনি অসাধারণ মাপের একজন আর্টিস্ট ছিলেন আমার মনে হয়। তুমি পরে কি গান শোনাচ্ছো? যাই হোক, পরবর্তী গান আর একজন আরেকটা এরপরে যে গানটা গাইছি, এই গানটা পার্টিকুলারলি এমন একজন শিল্পীর গান যে শিল্পীর সময় হয়তো মানে হয়তো আমার বাবারা হয়তো ছোটোবেলায় শুনেছেন, এরকম একজন শিল্পী জগন্ময় মিত্র, শ্রদ্ধেয় জগন্ময় মিত্র। তো ওনারও একটা ওনারও অনেক একজন ফোন করেছিলেন, তো উনি বলেছিলেন যে এই এই সব শিল্পীর গান যে কেন হয় না, হ্যাঁ, তো সেই জন্য আজকে ডেফিনেটলি আজকে যদি উনি থেকে থাকেন তো জগন্ময় মিত্রর একটা গান ডেফিনেটলি আমি এই মুহূর্তে গাইছি, আশা করি ভালো লাগবে। অবশ্যই। তুমি আজ কত দূরে, 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 আঁখি তলে চলে গেছো তবু রয়েছো হৃদয় জুড়ে, তুমি আজ কত দূরে, যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে চিঠি দিও, বলেছিলে তুমি চিঠি দিও মোরে, দূর থেকে তাই গানের লিপিকা লিখে যাই গো, লিখে যাই সুরে সুরে, তুমি আজ কত দূরে, মনে পড়ে কবে অলোকে আসিয়া সহসা মোর দুঃখে, রাখিয়া কমল পরপল্লব সুধালে, সুধালে বলো তোকে, আমি তো ছিলাম আজ মুখি জানো না, তুমি যে আমার সফল সাধনা, শুধু অনুভবে হৃদয়ে চেনে গো, হৃদয়ের বন্ধু রে, হৃদয়ের বন্ধু রে, তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, কত দূরে, তুমি আজ কত দূরে।
আজকের ফার্স্ট হাফে মনে হচ্ছে সৌরভ টেক ডাইভারশনের বোর্ডটা দেখতে পায়নি, ঠিকঠাকই গেছে। তবে একটা খুব ভালো জিনিস তুমি ভেবেচিন্তেই করেছো অবশ্যই, তুমি অনুষ্ঠানের শুরুতে বললে তো যে যারা তাদের মুকুটটা ছেড়ে গিয়েছে নেই তাদেরকে তুমি ট্রিবিউট জানাবে, তুমি কিন্তু তাদেরই গান শোনালে পরপর। একদম একদম একদম। এবারে দেখা যাক সৌরভ আমাদের কি শোনায়, মানে কি চেষ্টা করবে তুমি পরের পরের চেষ্টাটা হচ্ছে, কদিন আগে শ্রদ্ধেয় আরডি বর্মনজির মৃত্যুদিন গেছে, হ্যাঁ চৌঠা জানুয়ারি, এবং দিনটা আমার কাছে খুব মেমোরেবল ছিল, সেটা আমি আর এখন বলছি না, আমাদের সবার কাছে, সবার কাছেই ছিল তো। যাই হোক, তো ওনার একটা ডেফিনেটলি ওনার একটা কম্পোজিশন এই মুহূর্তে একটু গাইছি, চেষ্টা করে দেখছি। বাহ খুব ভালো, চেষ্টা করো, দেখা যাক চলো। Oh, yeah.
খুব ভালো হয়েছে গো, থ্যাংক ইউ। তুমি কি একটাই শোনাবে অ্যাডি বর্মন আজকে? আরও শোনাতে হবে, ভালো হয় আর কি না, যখন হচ্ছে এখন তাহলে হয়েই যাক। ও প্লিজ প্লিজ, মানে মাঝখানে আটকে থাকার থেকে হয়ে যাওয়া ভালো। শোনা 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 আরেকটা, আর ডি বর্মন ঠিক একটা শুনলে হয় না। হ্যাঁ, তো যাই হোক, পরবর্তী গানটা এটা গাইছি। আর ডি বর্মন জিডি আর নতুন করে বলছি না, শুরু করি চলো। বাংলা না হিন্দি সেটা বলো। বাংলায় গাইছি, হিন্দি অ্যাকচুয়ালি আর ডি বর্মনজির নিজস্বতা বলতে তো বাংলা গানে উনি নিজে গেয়েছেন, সব থেকে বড় কথা। প্রচুর বাংলা গান গেয়েছেন, তো ওনার সুরে ডেফিনেটলি আরও অনেক শিল্পী গেয়েছেন, হিন্দি বলুন বাংলা বলো। তো হিন্দি গানও আমি ওনার সুরে গাইবো, অন্য শিল্পীর গাওয়া। তবে তার আগে আরেকটা ওনার নিজের একটা গান, মানে পুরো দস্তুর আর ডি একটা, হ্যাঁ একটু হোক, একটু আর ডি এক্স, হ্যাঁ একটু আর ডি হোক, তারপরে আর ডি এক্স। যে গানটা সৌরভ এখন আমাদেরকে শোনাবে, আমাকে পাশ থেকে বিন্দুদা বললো যে দারুণ গান, তো একটু অ্যারেঞ্জমেন্টে সময় লাগবে। তা আমি ভাবলাম যে একটু অন্য বিষয়ে কথা বলি বন্ধুদের সঙ্গে। আচ্ছা সৌরভ, যারা গান গায়, তুমি নিজে তো গানের চর্চা করো, গান বাজনার সঙ্গে কি কোনোরকমভাবে কিচেনের কোনো যোগ আছে? কিচেন? হ্যাঁ, এটা তো বলতে পারবো না, এটা তো আমি গাছ পর্যন্ত কোনো এক্সপেরিয়েন্স। দেখো রাহুল দে বর্মন, সুনীল চৌধুরী, ওস্তাদ রশিদ খান, প্রত্যেকে দুর্দান্ত রাঁধুনিও, জানো তো। অরণ্যের প্রাচীন প্রবাদের মতন একটা প্রবাদ আছে যে মানুষের হৃদয়ে পৌঁছাবার সব থেকে সেফ রাস্তা হচ্ছে থ্রু স্টমাক। তো যদি সেটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় তাহলে আমার কিছু বলার নেই। যেটা বারে বারে দেখা গেছে অদ্ভুত ক্ষেত্র, মানে সম্পূর্ণ সুরে ডুবে থাকা মানুষজন তারা কিন্তু আবার দারুণভাবে খাদ্য রসিক, এটা একটা কারণ হলেও হতে পারে। অবশ্য আমি খুব খেতে ভালোবাসি। দেখো চলো এবার গান শুনি। কোথা
প্লে করতে হলে সবাই কত খুশি হয় দেখেছো? তোমার আশপাশে মুখগুলো দেখো একবার, সবাই সবাই আর্ডিমার মন প্লে করা মানে হাজার ওয়াটের আলো জ্বলছে। একদম 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 না, সৌরভ দেখতেও পেয়ে গেছে ওই যে টেক ডাইভারশনের বোর্ড। এবারে কি শোনাবে বলো? এবার আর্ডিমার মন শুরু করা একটা অন্য কেউ গেয়েছে হিন্দি গান, ডেফিনেটলি মুকেশজির একটা গান, মুকেশজির। এবং অনেকে রিকোয়েস্ট করেন যে মুকেশজির একটা গান রিকোয়েস্ট করেও ছিলেন। ইভেন আমি যখন আদির সুরে মুকেশজির কম গান আছে, কম গান আছে মানে হ্যাঁ, সেই জন্যই আমি মুকেশজির ম্যাক্সিমাম হিট আছে সুরে চৌধুরীর সাথে। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, ম্যাক্সিমাম যেটা রয়েছে এবং আদির রহমানের সাথে ম্যাক্সিমাম যেটা রয়েছে কিশোর কুমার জি, কিশোর কুমার জি, মোহাম্মদ রফি সাহেব। তো অ্যাকচুয়ালি মুকেশজির গান খুবই কম রয়েছে, তবু তা বলে কিছু কিছু গান আছে অসাধারণ অসাধারণ। তো তার মধ্যে থেকে বাছা তো খুব মুশকিল, তো চেষ্টা করছি। তুমি যেটা বেছেছো খুব ভালোই বাজবে, তোমার সিলেকশনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। যাই হোক, থ্যাংক ইউ ফর দিস কমপ্লিমেন্ট। না সত্যি, এটা আমি তো মানে তোমাকে খুশি করার জন্য বললাম না, এটা সত্যি কথা। হতে পারে, বাট আমি চেষ্টা করি যে এমন কিছু গানের এগুলো করতে যেগুলো নর্মালি খুব রেয়ার থাকে, বাট খুব মানুষের শোনা গান কিন্তু খুব রেয়ার হয়ে যায় আস্তে আস্তে। তো সেইগুলো একটুখানি আনার চেষ্টা করি সামনে। তো পরবর্তী গান মুকেশজির একটা, আদি বামনজির সুর। বাহ খুব ভালো, শুনি আমরা। तुम्हारे रेशमी जुल्फों में दिल के फूल खिलते हैं, कहीं फूलों में मौसम में, कहीं हम तुम मिलते सुहानी चांदनी रातें हमें सोने नहीं देती, सुहानी चांदनी रातें हमें सोने नहीं देती, तुम्हारे प्यार की बातें हमें सोने नहीं। Thank you.
পরে শোনা, অথচ আমাদের খুব চেনা গান তো বারে বারে শোনা হয় না। এমনিতে যদি নাম্বার অফ সংসের হিসেব করা যায় তাহলে মুকেশজি অনেক কম গান রেকর্ড করেছেন, তার সমসাময়িক অন্য যে সমস্ত শিল্পীরা ছিলেন তার থেকে অনেক কম গান তিনি রেকর্ড করেছেন। তার পেছনে একদিকে তার একটু সমস্যা ছিল, ভগ্ন স্বাস্থ্য, দ্বিতীয় কথা ভীষণ চুজি ছিলেন, অত্যন্ত ভদ্র নিবাদ ভদ্র একজন মানুষ কিন্তু গানের ক্ষেত্রে ছিলেন ভীষণ চুজি। সংখ্যাটা কম হতে পারে কিন্তু যেগুলো রয়েছে সেগুলো বহু 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 বছরের জন্য যথেষ্ট, এনাফ, একদম। ওই যে বলে না মানে কোয়ান্টিটি না কোয়ালিটিটা দেখতে হয়, এক্স্যাক্টলি মুকেশজির মানে সিম্পলিসিটিটাই অসাধারণ, 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 অসাধারণ। আজকে আমাদের সঙ্গে সৌরভ, সৌরভ সরকার, দারুণ কিছু গান শুনছি। সৌরভ আসলে আমরা দারুণ গানই শুনি, তবে এটা জানি না যে একদম শেষ পর্যায়ে মানে শেষ পাতে আমাদের জন্য কী কী সৌরভ সাজিয়ে রেখেছে। শেষ পর্যায়ে বলে একটু দেখি যদি কিছু মানে ভালো আরও কিছু দিতে মানে আমার থেকে দেওয়া যায়। তো আপাতত একটা গজল গাইছি একটু সৈয়দ গুলাম আলী সাহেবের গাওয়া, তিনি শহরেই আছেন। তো যাই হোক, গুলাম আলীজি এখানে এসছেন, তো সেটাও একটা ব্যাপার। আর ওনার গান গাওয়া সত্যি কথা বলতে ভাত দিতেই ভয় লাগে, গাওয়া তো অনেক দূরের ব্যাপার, চেষ্টা করে দেখছি। না না তুমি চেষ্টা করলে সেটা খুব ভালো হয়। Oh, but a sun lagi
बरसन लागी सावन बुंदिया राजा तोरे बिन लागे ना मोरा जिया बरसन लागी ओ बरसन लागी सावन बुंदिया राजा तोरे बिन लागे ना मो राजिया ओ बरसन लागी बरसन लागी बरसन लागी बरसन लागी सावन बुनिया राजा तोरे बिन लागे ना एक दीवाना
चुप रहता है एक दीवाना, चुप रहता है कहता है तो ये कहता है तोरे बिन लागे ना मोरा जिया परसन लागे परसन लागे सावन बुंदिया राजा तोरे बिन लागे ना मोरा जिया परसन लागे परसन लागे परसन लागे 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 परसन দাঁতির ঘরে জন্ম লব পাছা পেরে সারি হয়ে দুলব তোমার কোমরে তোমরা যে যা বলো আমারে বরমলে মাটি হব কুমোর ঘরে জন্ম লব খুশি হয়ে ছলক ছলা তুলব তোমার কোমরে তোমরা যে যা বলো আমারে বরমলে সুত হব কাকের উপর বিছে ও কাকের উপর বিছে নইলে জীবন হবে মিছে অব কাকের উপর বিছে নইলে জীবন হবে মিছে বুঝবে বধু কি যে জ্বালা বুঝবে বধু কি যে জ্বালা সেই বিছেরি কামরে তোমরা যে যা বলো আমারে বরমলে সুত হব দাঁতির ঘরে জন্ম লব পাছা পেরে সারি হয়ে তুলব তোমার কোমরে তোমরা যে যা বলো আমারে বর
কাছে যাব লো আমারে বরমল সুত হব। ক্যা বাত, লাভ ইন দি এয়ার, অ্যাকচুয়ালি তাই। দারুন 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 দারুন। হ্যাঁ মানে যে দুটো অ্যাকচুয়ালি দুটো রাগ যেহেতু একই রাগ, সরি, কমপ্লিমেন্ট করছে পরস্পর পরস্পর, একদম একদম দারুন, খুব ভালো, ওই জন্যই। আর তোমার সঙ্গে সুবলদার যুগলবন্দিটাও খুব ভালো হয়েছে, সিরিয়াসলি দারুন, এক্সেলেন্ট 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 এক্সেলেন্ট। তো আগে কি পেশকশ? গজল থেকে যখন মানাবু ঢুকলাম, একটা মানাবুর একটা সাধারণ একটা হিন্দি একটা গান এই মুহূর্তে একটু গাই। গাও গাও, মানাবু হিন্দি গান মানে দারুন, মহফিল যখন একটুখানি এরকম একটা অন্যরকম হয়েছে, তো মহফিলে গজল গাও তুমি। যাই হোক, দেখা যাক পরবর্তী গান, চলো। ছম ছম বাজে রে পায়েলিয়া, ছম ছম বাজে রে পায়েলিয়া, ও ছম ছম বাজে রে পায়েলিয়া, রাহ চলত লচকে পনিহারি, রাহ চলত লচকে পনিহারি, রাহ চলত লচকে পনিহারি, ছলকে গগরিয়া, ছম ছম বাজে রে পায়েলিয়া, ছম ছম বাজে রে পায়েলিয়া, বদন পর ভিগি সাড়ি, ওর বদন পর ভিগি সাড়ি, ওর লাগে সুন্দর এ নারী, ওর বদন পর ভিগি সাড়ি, ওর লাগে সুন্দর এ নারী, মোতি বন বন টপকে পানি, মোতি বন বন টপকে পানি, ভিগত যায় ডগরিয়া, ছম ছম বাজে রে পায়েলিয়া, ছম ছম বাজে রে পায়েলিয়া, চন্দ্রমুখী জব লট বিখরাই, চন্দ্রমুখী জব লট বিখরাই, জগ সারায়ে ধোকা খায়ে, কোই কহে লো সাবন আয়া, কোই কহে লো সাবন আয়া, আই কালিব দরিয়া, ছম ছম বাজে রে পায়েলিয়া, ছম ছম বাজে রে পায়েলিয়া, রাহ চলত লচকে পনিহারি,
राह चलत लचके पनिहारी छलके डगरिया छम छम बाजे रे पायलिया छम छम बाजे रे पायलिया ओ छम छम बाजे रे पायलिया छम छम बाजे रे पायलिया। क्या बात, पौड़े की सुनाच्छ बोलो। तेरा मिलना पल दो पल का मेरी धड़कन चुराई, डर है मुझे प्यार तेरा मेरी जान ले न जा। तू पता किस तरह जिया जाए पाए आए ओ, 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 पूछो ना क्या होता मुझे पास जो तू ना हो तो रुके मेरी सांसों के लिए। सोच जरा ये तू भी प्यार ने तेरे मुझे दिया है जो वादों का जहर। किस तरह जहर ये पिया जाए छुपके दिल में तूने आग लगाई है क्या। मैं तो तेरी यादों में जला ओ, लाख संभाला फिर भी दिल ने दीवाना तेरा तेरे ही इशारों पे चला। इंतहा और क्या दिया जाए पल का मेरी धड़कने चुराए, डर है मुझे प्यार तेरा मेरी जान ले जाए। तू बता किस तरह जी
এই গানটা আমাদের ছোটবেলার গান, মানে সেই সময়ের গান যখন অনেকটা মনে হতো অলমাইটিকে বোধ হয় সোনু নিগমের মতো দেখতে। আজকের অনুষ্ঠানটা না কিরকম তোমার এই শীতকালে মেলার মতন হয়েছে, একদম 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 সবকিছু আছে, সবকিছু আছে, সবকিছু আছে, পুরাতন থেকে শুরু করে সব সব আছে একদম। তোমরা মানে যখন আমরা মেলা মেলা মুডে চলেই এলাম ফাইনালি পুরো অনুষ্ঠানটা নিয়ে, তখন আজকে এই মুডটা নিয়ে বিদায় নিই। আগামীকাল আবার উত্তরের সকালে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ সৌরভ।